আর অর্ডার করে হুকুম চালায় আমি সব মানি, এমনকি দাড়ি রাখতে দেয় না তো মেনে নিয়েছি, সামেনা ওয়া থাকা। হ্যাঁ স্ত্রী গো তোমার কথা শুনলাম মানলাম আর তোমার সামনে শিরনত করলাম, তুমি যেই দিন বলবে দাড়ি রাখবো রাখবো, আর না হইলে বিনা দাড়িতে আল্লাহর কাছে চলে যাবো, কিন্তু তোমাকে রাজি রাখবো, রসুলকে নারাজ করবো আল্লাহকে নারাজ করবো কিন্তু তোমাকে রাজি রাখবো, ঠিক না? এই হলো জাতি আমাদের। তাহলে এই ফতোয়া কি করে জিজ্ঞাসা হয়, এটা যদি সত্যি না হয় আমি বাড়িয়ে বলছি না, না হলে কেন ফতোয়া জিজ্ঞেস করবেন যে আমার স্ত্রী আমাকে দাড়ি রাখতে দেয় না তো আমি কি করব। এই ফতোয়া তো এই জন্য জিজ্ঞাসা যে আপনার মগজে ঢুকে আছে যে আমার কথা যেমন স্ত্রীর মানা জরুরি তেমন স্ত্রীর কথা আমারও মানা জরুরি, ঠিক কিনা? বুঝেন কথাটা, আমার সূক্ষ্ম কথাটা যুক্তিটা বুঝেন। এই যে ভুল প্রথম যে স্বামীকে স্ত্রীর কথা মেনে চলতে হবে, আপনি বাপকে দেবেন টাকা মাকে দেবেন টাকা, স্ত্রী না দিতে পারবে না তুমি এত টাকা দেবেন না, তাহলে যেহেতু দাঁড়িয়ে রাখছেন না, যেহেতু স্ত্রীর পারমিশন পাননি দাঁড়িয়ে রাখছেন না, সেটা বাপ মাকে টাকা দেবেন না। স্ত্রী বলছে যে ঠান্ডার সময় আমাকে শীত লাগে, এই কম্বলের তলায় আমার শীত মিটে না, তুমি ফজরে যেতে পারবে না, তুমি জামাতে যাবেন না তাহলে, ঠিক না? স্ত্রী বলে যে আমার দিনে প্রয়োজন, তুমি রোজা রাখতে পারবে না, তোমার রাত দিয়ে আমার কাজ হয় না রোজার দিন, ঠিক না? তাহলে রোজা রাখবেন না? কি মূর্খামি এইসব মুসলিমদের যারা বলে ফতোয়া জিজ্ঞেস করতে আসে যে আমার স্ত্রী পারমিশন দেয় না, পেরেশান আছি দাঁড়িয়ে রাখার জন্য। আর কিসের পেরেশানি, হুকুম তোমার চলবে। আর রেজালু কাওয়ামুন আলা নিসা, আল্লাহ কি বলছেন, পুরুষরা নেতা নারীদের উপর। এটা আমি দলিল বললাম, আপনি একটা দলিল দেন যে ফতোয়া জিজ্ঞেস করছেন বা যে স্ত্রী পারমিশন পান না সেই জন্য স্ত্রী আপনার দাড়ি পছন্দ করেন না সেজন্য দাড়ি রাখছেন না, সে একটা দলিল দেন আয়াত নয় হাদিস যে আমার স্ত্রীও আমার নেতা নেত্রী সেজন্য তাকে মানতে হবে, বুঝলেন? জায়েজ ক্ষেত্রে এটা জায়েজ কাজ, আপনার স্ত্রী বলছে চলো আজকে সমুদ্র বিচে চলো, জায়েজ না না জায়েজ? পার্কে নিয়ে চলো আমাদেরকে, জায়েজ না না জায়েজ? হ্যাঁ আমরা দামামে থাকি চলো আমাদেরকে মক্কা মদিনা নিয়ে চলো আর রিয়াদ ঘুরতে নিয়ে চলো, জায়েজ না না জায়েজ? ফরজ নাকি সুন্নাত? স্ত্রী যে হুকুম হুকুম হয়ে গেছে তো জায়েজ থেকে সুন্নাত হলো না, ফরজ হলো না, অথচ জায়েজ কাজ আর দাড়ি মুন্ডন করতে বলছে হারাম কাজ, তখন মানা আপনার ফরজ হয়ে গেল? আউযু বিল্লাহ। ইসলাম সম্পর্কে কোন জ্ঞান আছে কি নাই আল্লাহ পাক ভালো জানে। তো কিয়ামতের লক্ষণ হচ্ছে যে স্ত্রীর কথা শুনবে আর মায়ের নাফরমানি করবে, ব্যাপক আকার ধারণ করেছে, মাকে তাড়িয়ে দিচ্ছে স্ত্রীকে ঠিক রাখার জন্য। স্ত্রী বলছে যে আমি তোমার মার সাথে থাকতে পারবো না, যাও, মায়ের থেকে আলাদা হয়ে গেল, মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসলো, হ্যাঁ অথবা তাড়িয়ে দিল বাড়ি থেকে, স্ত্রী গাল দিচ্ছে আর ও হিজড়ার মতো তাকাচ্ছে। কেমতের আরো লক্ষণ হচ্ছে